ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার স্বামী, শ্বশুর, শাশুড়ি। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। ঘর থেকে উদ্ধার হলো গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী, শ্বশুর, শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের কেওসা এলাকায়। জানা গেছে, ছ বছর আগে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের নূরপুর এলাকার বাসিন্দা দিলীপ কয়ালের মেয়ে পূজা কয়ালের বিয়ে হয় কেওসা এলাকার বাসিন্দা হেমন্ত বল্লভের সাথে। পূজার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে একাধিক বিষয়ে পরিবারে অশান্তি চলছিল। একাধিকবার তা মিটিয়েও দেওয়া হয়। পরবর্তীতে ফের অশান্তি হলে গৃহবধূ পূজা বাবার বাড়িতে চলে আসেন। তারপর থেকে বাবার বাড়িতেই থাকছিল পূজা। রবিবার রাত থেকে স্বামী একাধিক ফোন করাতে সোমবার সকালে শ্বশুরবাড়িতে যায় পূজা। ওই দিনই বিকালে তার শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শ্বশুরবাড়ির পক্ষ থেকে গৃহবধূর পরিবারকে খবর দেওয়া হয়, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তাদের মেয়ে। ছুটে আসেন পূজার পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় থানায়। অশোকনগর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওরে কিছুই দিত না, জামা কাপড় থেকে কিছু না, খাওয়া দাওয়া ভালো করে দিত না, সবসময় শাউরি ওর মানে পিছনে লেগেই থাকতো, ছেলের সঙ্গে ভালো করে মিশতেও দিত না, সবসময় এমন উতলা করে তুলতো ও যেন চলে যাবে, চলে যাওয়ার মতো করতো। আবার ফোন করে করে ওই ছেলে নিয়ে আসবে এমন কি কথা বলে, সেই মেয়ে আসতে বাধ্য হয়, এসে এমন অশান্তি করে সে মেয়ে থাকতেই পারে। মারা যাওয়ার পরে আমাদের পাশের বাড়ির লোকেদের খবর দিয়েছে, আমি গিয়ে দেখি কাট কাট হয়ে গেছে, ওরা একদম ভালো মানুষের মতন বসে আছে। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেপ্তার করা হয় স্বামী হেমন্ত বল্লভ, শ্বশুর জয়দেব বল্লভ, শাশুড়ি শেফালী বল্লভকে। আমি শুনিস, তোমার সারদিনের পর ফোন করেছে, বলছি জামাইবাবু সেদিন এসে পূজা মোকাবিলা করে দিতে অশান্তি কালকে গিয়ে সকালবেলা বাড়ি গিয়ে ঝগড়াঝাটি হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে ওদের দরকার নেই, বাচ্চা আমরা একটু চেষ্টা করে দেবো। মেয়েটা বলছে যে আমি কিনে থাকবো, আমার তো দেখতে পারে না, আমার একটা সন্তান আছে, আমি ভুলে থাকবো, যাবো এখন ওদের শাস্তি হয় এই পর্যন্তই। পুলিশ লকআপে অসুস্থ হয়ে পড়ে শ্বশুর জয়দেব বল্লভ। বর্তমানে সে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার স্বামী হেমন্ত বল্লভ ও শাশুড়ি শেফালী বল্লভকে বালাসাত আদালতে পেশ করা হয়েছে অশোকনগর থানার পক্ষ থেকে। পাশাপাশি গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বালাসাত হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ওদের সংসারে ছ বছরে প্রায় প্রায় অশান্তি হতো, অশান্তি হলে বাপের বাড়ি চলে আসতো, বাপের বাড়ি চলে আসার পর আবার কিছুদিন থাকতো, থেকে আবার চলে যেত, যে অশান্তি এই করে 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 সামনে সামনে রাখা হয়েছিল। গতকাল বাপের বাড়িতে শ্বশুর বাড়ি গেল, তারপরে ওখান থেকে খবর আসছে সাড়ে তিনটের দিকে তোর বোন গলায় দড়ি দিয়েছে। তা আমি চাচ্ছি ওদের যেন সারা জীবন কারণ হয়, ফুটকাটারে অশান্তি লেগেই থাকতো, আর ছেলে ঘরের থেকে বাইরেই বেরোতো না, 3 মাস ঘরেই শুয়েছিল, আর কালকে জানে না এইটা হয়েছে, কালকে ওই ঘটনাটা জানে না বলছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।